ছিলনিয়া নদীর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে পাঁচ গ্রামের মানুষ। ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া সড়কে প্রায় ৫০ বছর ধরে এ বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, ফকিরখিল, কমুয়া, জামমুড়া, কামাল্লা ও উত্তর আনন্দপুর এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর যাবৎ একমাত্র বাঁশের সাঁকো ব্যবহার করে পারাপার হচ্ছেন। আমরা এখানে ব্রিজ পার হইতে পারি না, ছোট বাচ্চারা এগুলা লই পার হইতে পারি না, কোলে করি আসে ডর লাগে। আজকে ৫০ বছর পর্যন্ত এগুলা এমনি পড়ে রয়েছে, গ্রামবাসীরা বাঁশ চাইয়া মানুষ পারায়। ঝুঁকি নিয়ে পার হতে হয় খরস্রোতা নদীর সাঁকো, শিশুদের স্কুলে যাতায়াত করার জন্য অন্য দিক দিয়ে ঘুরে ১০ টাকার ভাড়া ৩০ টাকা দিয়ে যেতে হয়। এভাবে এই এলাকার মানুষকে প্রতিনিয়ত কষ্ট ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ছিলনিয়া নদীতে একটি সেতু নির্মাণ হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হবে, অন্যদিকে লোকসান থেকে বাঁচত কৃষকরা। কমুয়া জামবুড়া এই সড়কটি মানুষের খুব আসা যাওয়া যাতায়াত খুব কষ্ট হয়, স্কুলের ছাত্রছাত্রীরা ১০ টাকার ভাড়া ৩০ টাকা দিয়ে ঘুরে যেতে হয়, এবং কি কৃষকরা এফার এফার ধান নেওয়া, তাদের কৃষিকাজ করা খুবই কষ্টকর, তাদের কেরিং খরচ অনেক হয়ে যায়। মানুষের যাতায়াত প্রায় ৪ ৫টা গ্রাম এখান থেকে যাতায়াত করে, মানুষের খুব কষ্ট হয়ে যায়। যদি এটা যদি সরকার যদি মহোদয় এটা যদি ব্রিজ করে দেয়, তাহলে মানুষের কৃষিকাজ, ছাত্রছাত্রীদের পড়ালেখা, যাতায়াত সবার উন্নত হবে।